আল্লাহর বিধান, কোরআন থেকে বলছি। আল্লাহ বলেন যে এক নম্বরে ছিল গোলাম আজাদ করা, স্ত্রীকে স্পর্শ করার আগে। আল্লাহ বলেন যালিকুম তু আজুনা বিহি ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবির, এটা আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি। এরপরে ফামাল্লাম ইয়াজিদ, যদি গোলাম আজাদ করার সামর্থ্য না থাকে অথবা প্রচলন না থাকে, যেমন বর্তমানে প্রচলন নাই, তখন কী করবেন? আপনি আপনার বউকে মায়ের মতো বলে ফেলছেন, তুই গো মাই বলে ফেলছেন, এখন আপনার জন্য কী করণীয়? দুই নম্বর অপশন হইল ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবি আইনি, দুই মাস রোজা রাখতে হবে মুতাতাবি আইনি, ধারাবাহিকভাবে, মধ্যখানে আপনি একদিন গ্যাপ দিতে পারবেন না। কতটা কঠিন! আল্লাহ পাক রব্বুল আলামিন আওস ইবনে সামাদের প্রতি কঠিন রুল জারি করেছেন, হাওলা বিনতে সালামার পক্ষ কী পরিমাণ নিয়েছেন, নারী দুর্বল নারীর কী পরিমাণ পক্ষ নিয়েছেন, যে তুমি এমন কথা বলেছো, নারীকে কষ্ট দিয়েছো, এখন তোমাকে দুই মাস রোজা রাখতে হবে ধারাবাহিকভাবে, বলে দুই দিন রাখলাম এরপরে একটু জিরিয়ে নেই, এরপরে আরও দুদিন রাখবো না, এরকম সুযোগ নাই। এরপরেও যদি কেউ মনে করে আচ্ছা যা রোজা রাখলেমো আগামী মাস থাকি, ওই সময় আর কাম থাকতো না, এখন অগ্রহায়ণ মাস, এখন বৈশাখ মাস, বা এখন আমার পরিশ্রমের সময়, স্ত্রীর সাথে এখন আমি মিলামেশা করি আর রোজা ইনশাআল্লাহ রাখলেমো দুই মাস ষাট দিন পরে। আল্লাহ বলেন নো চান্স, কোনো অনুমতি নেই, মিন কাবলি আইয়াতা মাসা, এই ষাটটা রোজা তোমার রাখতে হবে আগে, স্ত্রীকে স্পর্শ করার আগে, স্ত্রীকে সইতে পারবেন না, এই দুই মাস উপাস থাকতে হবে, এই দুই মাস লাগাম দিয়ে রাখতে হবে তোমার মুখে, তোমার লজ্জাস্থানে, স্ত্রীকে তুমি সইতে পারবা না, ধরতে পারবা না, স্ত্রীর কাছে যেতে পারবা না, কারণ তুমি তোমার স্ত্রীকে মানসিকভাবে টর্চার করেছো, মানসিকভাবে তাকে শাস্তি দিয়েছো, এই কারণে তোমাকে আল্লাহ পাল্টা শাস্তি দেওয়ার জন্য এই দুই মাস তোমার মুখে তোমার লজ্জাস্থানে আল্লাহ লাগাম লাগাই দিয়েছেন, আগে ওই দুই মাস রোজা রাখো, এরপরে গিয়ে স্ত্রীর কাছে বসো। কি বুঝতে পারলেন? আল্লাহর বিধান নারীর বিপক্ষে যাচ্ছে না পক্ষে যাচ্ছে, বুঝতে পারতেছেন বিষয়টা? এরপর আবার কেউ বলে থামাল্লাম ইয়াস্তাতি ফাইত আমসিত্তি না মিসকিনা, এখন কেউ বলল যে আমি তো দুই মাস রোজা রাখার ক্ষমতা রাখি না, ধারাবাহিকভাবে রাখতে পারবো না, আমার শারীরিক সঙ্গতি নেই, আমি পারবো না, আমার কি বাসার কোনো উপায় নাই, আহারে ইসলাম গ্রহণ করে কি আমি এমনই বিপদে পড়ে গেলাম যে রাগের মাথায় অথবা কোনো কারণে আমার মাথার প্রবলেমের কারণে আমার স্ত্রীকে আমি একটা প্রেশার দিয়ে ফেলছিলাম, এখন দুই মাস রোজা রাখতে হবে, দুই মাস পর আমার স্ত্রীকে আমি পাইতে হবে, এতে আমার যেমন কষ্ট হবে আমার বউয়েরও তো কষ্ট হবে, দুই মাস ধরে যখন বউয়ের কাছে যাব না, বউয়ের কি কোনো চাহিদা নাই, শুধু আমার কি কষ্ট নাকি, কষ্ট তো আমার বউয়েরও হবে। আল্লাহ এমন বিধান দিলেন যে বিধানে আমারও কষ্ট হয় আমার বউয়েরও কষ্ট হয়, এখন বউয়ের পক্ষে চলে আসছে। আল্লাহ বলেন হ্যাঁ এরকম মন তোমার থাকে যদি, তো আমি আল্লাহ তোমার জন্য বিধান দিচ্ছি যে কেউ যদি দুই মাস রোজা না রাখতে পারে থামাল্লাম ইয়াস্তাতি ফাইত আমসিত্তি না মিসকিনা, তুমি ষাটজন মিসকিন খাওয়াইয়া দিবে, ষাটজন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াবে, যদি খাওয়াইতে পারো তাহলে তোমার স্ত্রীর সাথে তুমি মিলনে বা স্ত্রীর সাথে দাম্পত্য জীবনে শুরু করতে পারবে। এখানে কিন্তু আল্লাহ আবার বলেন নাই যে সইবার আগে তুমি ষাট মিসকিন খাওয়াতে হবে, একথা আল্লাহ বলেন নাই, বরং তুমি যখন নিয়ত করছো খাওয়াইবার, তুমি শুরু করছো দুজন খাওয়ানো শুরু করছো, আজকে দুজন, কালকে দুজন, এরপরে দুজন খাওয়ানো শুরু করছো, এর ভিতর দিয়ে তুমি স্ত্রীর সাথে মিলতে পারবা, এতে বোঝা গেল? এখানে ইসলাম তোমাকে সুযোগ দিয়েছে যাতে তোমারও কষ্ট না হয় তোমার স্ত্রীরও কষ্ট না হয়। কেউ যদি দুই মাস রোজা রাখতে চায় তাহলে দুই মাসের পরে স্ত্রী সইতে হবে, এর আগে সইতে পারবে না। আর কেউ যদি ষাট মিসকিনকে খাবার খাওয়ানোর জন্য যে কাফফারা আছে এই কাফফারাটাকে আমলে আনতে চায় তখন দুইজনে খাওয়া এই সে স্ত্রীর সাথে মিলন করতে পারবে, দাম্পত্য জীবন শুরু করতে পারবে, এরপরে সে ষাটজন মিসকিনকে খানা খাওয়াবে। ষাটজন মিসকিনকে খাওয়ানো যদি তোমার কষ্ট হয়, এখানে বিধান আছে যেখানেই মিসকিন খাবার খাওয়ানোর কথা আছে এখানেই মুজতাহিদের কেরাম বলে দিয়েছেন, তুমি যদি মনে করো বাড়িতে খাওয়াইবা বাড়িতে খাওয়াও, মনে করো হোটেলে খাওয়াইবা হোটেলে খাওয়াও, আর যদি মনে করো না আমি খাবার আয়োজন করতে পারবো না আমি ফিতরা দিয়া দিব, তাহলে প্রত্যেকটা মিসকিনের মোকাবেলায় এক ফিতরা পরিমাণ বর্তমান সময় ৭০ টাকা কত আসে, তো ৬০-৭০ কত হয় যে টাকা হবে, ওই টাকা তুমি গরিব লোকদেরকে যাদের জন্য ফিতরা খাওয়া জাকাত খাওয়া জায়েজ আছে ওদেরকে তুমি দিয়া দিবা, দিয়া দেওয়ার মাধ্যমে তোমার স্ত্রীকে আবার ফিরে পাইবা। এতে কী বোঝা গেল?
এতে বোঝা গেল যে স্ত্রীকে যদি আপনি মানসিকভাবে টর্চার করেন, তাকে আপনি যদি প্রেশার ফিট করেন, তাকে যদি আপনি অপমানিত করেন, লাঞ্ছিত করেন, তাকে আপনি যদি ভয় দেখান, তাকে যদি আপনি হুমকির মুখে ফেলে দেন, তাহলে আর সহজভাবে স্ত্রীকে আপনি ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না জরিমানা আদায় করবেন, পানিশমেন্টের শিকার হবেন। এরপরে আল্লাহ বলতেছেন যালিকা লিতুমিনু বিল্লাহ, আমি আল্লাহ এই বিধান দিয়েছি যাতে এই বিধানের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে তোমরা ইসলাম গ্রহণ করতে পারো, ইমান গ্রহণ করতে পারো, আল্লাহর প্রতি বিশ্বাসী হতে পারো। আমেরিকান সেই নারীরা, পাশ্চাত্যের সেই নারীরা, কানাডিয়ান সেই নারীরা, ইউরোপের সেই নারীরা যখন এসে দেখলো যে রে বাবা পৃথিবীর সব মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, আমাদের ছেলে প্রত্যাখ্যান করেছে, মেয়ে প্রত্যাখ্যান করেছে, আমার স্বামী আমাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আর ওখানে এসে দেখলাম কোরআনের মধ্যে যেখানে বিশ্বনবী কোনো সিদ্ধান্ত দিতে পারছিলেন না, এই ক্ষীণ আওয়াজের অল্প স্বল্প ছোট্ট ছোট্ট আওয়াজের কথাগুলি সাত আসমানের উপর থেকে যে আল্লাহ শুনে ফেলেছেন, শোনার পরে আল্লাহ এত ডিটেলস বক্তব্য দিয়েছেন নারীর পক্ষে, নারী জাতির পক্ষে, এবং পুরুষকে এমনভাবে শক্ত পানিশমেন্ট দিয়েছেন, এতে বোঝা গেল আল্লাহ সারা পৃথিবীতে নারীর পক্ষে এত বলিষ্ঠ কেউ আর হতে পারে। সুতরাং ওই আল্লাহর কাছ থেকে দূরে থাকবো কেন, ওই কোরআনের কাছ থেকে দূরে থাকবো কেন, এই ইসলামের কাছ থেকে দূরে থাকবো কেন? হাজার হাজার নারী, আমেরিকান, কানাডিয়ান, পশ্চিমা নারীরা, হাজার হাজার নারীরা যখন দেখলো যে আল্লাহ আমাদের পক্ষে, দুর্বল নারী জাতির পক্ষে, তাহলে আমরাও আল্লাহর পক্ষে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের এই সৌন্দর্য আমাদের উপস্থাপন করতে হবে বিশ্ববাসীর সামনে। এজন্যই অনলাইনে আমাদের বক্তব্যগুলি যায়, যারা এখনও ইসলাম গ্রহণ করে না, কোরআন থেকে তারা যেন বুঝতে পারে, নারীরা যেন বুঝতে পারে যে নারীকে অপমান করে নাই কোরআন, ইসলাম নারীকে অপমান করে নাই, বিশ্বনবী নারীকে অপমান করেন নাই। এখন তো আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা, হুজুররা নারীদের বিরুদ্ধে বলে। আরে মিয়া, কোরআনে নারীর জন্য সুরা আছে কিন্তু পুরুষের নামে কোনো সুরা নাই, সুরাতুন নিসা আছে কিন্তু সুরাতুন রিজাল নামে কোনো সুরা নাই, যে কোরআন নারীর জন্য সুরা দেয়, পুরুষের জন্য কোনো সুরা দেয় না, এই কোরআন কীভাবে নারীকে অপমান করতে পারে? সুতরাং ইসলাম এবং কোরআন, বিশ্বনবী এবং আল্লাহ নারী জাতির এই পরিমাণ পক্ষে আছেন যে পরিমাণ পক্ষে পৃথিবীর আর কোনো ধর্ম আর ইজম থাকতে পারে না। এই সত্য অনুধাবন করে যেভাবে যুগে যুগে অমুসলিম নারীরা ইসলাম গ্রহণ করতে শুরু করেছে, এখনও চলছে, আমরা মনে করি আমাদের সমাজের নারীরাও একথা বোঝা দরকার যে আল্লাহ আমার পক্ষে, যে আল্লাহ আমাকে তো ভালোবাসেন, আমার স্বামীর বিপক্ষে গিয়ে আমার পক্ষে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন, আমি এই আল্লাহর বিধান আমি কেমনে নষ্ট করি, আমি কেমনে নামাজ না পড়ি, আমি কেমনে রোজা না রাখি, আমি কেমনে পর্দা না থাকি। এই জন্য নারীদের জন্য উচিত আল্লাহর বিধানের প্রতি আকৃষ্ট হওয়া, আর পুরুষদের প্রতি উচিত আল্লাহর বিধান মতে আমি যেন নারীকে আর টর্চার না করি, আমি মন কথা না বলি, নারী যাতে দুঃখ পায়। আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন থেকে পাওয়া এই সকল সত্যের উপর বিশ্বাস করার, আমল করার, অনুধাবন করার তৌফিক নসিব করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমরা প্রত্যেকেই চার রাকাত সুন্নতে মুয়াক্কাদা কবলা জামা পড়ে নিই।